আর আমি এর ব্যাটারে জিগাই তুমি নো বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কি ওই করিমগঞ্জ তার আইলের একলা এমপি আছে শূন্যবাদ শূন্য ভাই কইতা যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরার इज्जत থাকে না টাকার হিসাব দাও আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ এর মানে হইল কি এর আয়ের আয়ে এর আয়ের আয়ে আজ মাস গেছে সরকারি বরাদ্দ পাইছে 29 29 কোটি আর গেলো কুনাইনার মধ্যে মিটিং হয়েছে অন্তত পঞ্চাশটা হয়েছে না আর আওয়াজের যন্ত্রণায় মসজিদের নামাজ পর্যন্ত ভরণ গেছে না কিন্তু আওয়াজ ও থেকে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশ থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজ গুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই করিমগঞ্জ তার আইলের একলা এমপি আছে শুননু ভাই শুননু ভাই কইতাছে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না কে হিসাব দেও আমি কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর বেটারে জিগাই তুমি নু বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কি এর মানে হইল গিয়া এর আয়ের আয় এক এর আয় এক মাস গেছে সরকারি বরাদ্দ পাইছি উনত্রিশ সাড়ে উনত্রিশ কোটি কত পাইছি আগে জীবনে শুনছুনি আগে থেকে ফার্স্টেও জানলাম না ট্যাকা আইলো গেল আইলো কোন গেল আর গেলেও কোন আনন্দ মধ্যে মিটিং হইছে অন্তত পঞ্চাশটা হইছে না আর আওয়াজের যন্ত্রণায় মসজিদে নামাজ পর্যন্ত ভরণ গেছে না কিন্তু অত আওয়াজ হইছে খ টেকা পরত তো আইছে এই আওয়াজটা থেকে শুনলাম না কোনোদিন কি কবাল আমার দেখোন আপনারা যে আমি জানাই দিছি যে ২৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে ই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন পর্যন্ত বিচার দিস ওই করিমগঞ্জ তার আইলের একলা এমপি আছে তার নাম বিরোধী দল বেটা করে সুন্নু ভাই আমার বড় কষ্ট হয় তার আইল করিমগঞ্জের মানুষের সুন্নু ভাই আমার আমার লেগে বিচার দিছে নিয়ে সংসদ কইতা যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না আমি জীবনে বায়ুছি না আপনারা আপনারা জানাও টেকার হিসাব দেও আমি ই কথা কইসলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর ব্যাটারের জিগাই তুমি বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল গিয়া এর আয়ের আয় এক আর আমি পড়ছি বিপদ আজ কেমন হয়নি একটা অভিজ্ঞতা গেছি ফানচরি ফানচরি একটা পঁচিশ একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল এই ইকো রিসোর্ট ইকো রিসোর্ট হইবার কথা আঠারো সালে ইটার লেগে বরাদ্দ হইছে এক কোটি টাকা কত হইছে আজকাল দেখি আমি এক কোটি টাকার মধ্যে আশি কোটি আশি লাখ টাকা দে একটা ফুকুর খনন করছেন আমি জিগাইলাম ফুকুর খনন করতে অত দেখা লাগে কিতা কয়টা খনন উনন না ফুকুর পুকুর মানে ফুকুর আসিল ইটারে আবার ফুকুর খনন করছেন কইরার টেকা নাই আশি লাখ আহারে হ্যাঁ রে আবার খন লাগে মজা मारे ফজা ভাই আর আমরা খালি বইতা ভাই এক কোটি দেখা ওই দুইটা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাই লিছেন আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম জেলা নেতা হইব এরা জানা ইয়ে যদি আমি দুই নম্বরে কইরা থাকে এরা যেন জানাই যায় তাতে সোনার গাটার মানুষের ভাগ্য বদল হইব ঠিক ইডা একটা মানুষের কয় টাকা খায় চল্লিশের বড় কলেস্ট্রল এর ওষুধ লাগে রসুবা রসুবা ভাই লাগলে লাগে মন্টি মন্টিলুগাস লাগেনি আর নাইলে ইনহেলার তিন খান জিনিস লইয়া যাউন গে লাগে ইনহেলার মন্টিলুগাস টেন আর ওই লোকের রসুবা লাইন লইয়া যাউন গে লাগে অথচ এই তিনখান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বিচ্ছে তবে একটা ঘোষণা আপনার দিয়া যায় আমি নির্বাচনের আগের ফাঁস করে একটা কথা কইছিলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি ওইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টেকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে সাড়ে ন লাখ কত আগামী নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টেকা ন কোটি তে আপনার মনে প্রশ্ন আইবোনি অতটি আমি কি আইবনি খালি কথা দিছি সোনারঘাট মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোনো জায়গায় আমি আর আমার পরিবার আমার পরিবার মানে হইলে কি আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না ফ্লাটও না ফ্লোটও না সোনার আমি নতুন কোন আমার বাবের যে আছে ইলাইন তো আর আমি দিলাইতে আর তার নাই সলমুখিতা ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল উমিল যেটা আছে ইটা ছাড়া নতুন একশো তাক জায়গাও আমি কিনতাম না এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে পাঁচ লাখ টাকাও পাই আর অঙ্কা এমপি বার পর রুজি আরো বাড়ছে মানছে মনে করে নাবা বা সৎ মানুষ তারে মামলাটা দেও সব টেকা আনিয়া যে টেকা রুজি করি সব টেকা আনিয়া মাধবপুর সোনারঘাটের মাটিত মিশাই দিতেছি এই যে মরা গাং ইটার জিতা করতে গিয়া বিল দিছে আমারে একশো তেরো থেকে কতদিন একশো দিন ধরে দুইটা চলতা খরচ করছি প্রায় আশি লাখ টাকা একাশি লাখ এর মধ্যে সরকার থেকে পিআই মাধ্যমে বরাদ্দ পাইছি নয় লাখ তাও আবার একটা কিতা ঘরণ লাগবো ফাঁকা এই কিতাঘর রাস্তার যে বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা ইটলে আমি ইচ্ছা দিতাম পার মজার জিনিসও নই আমি যে কাম করতাছি মরা গাং পরিষ্কার করার একশো দিন করার পর আইসে ডাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগে যে এত ভালো কাজ করতেছ উঙ্কা ইয়াউন লাম বেটা যখন অফিসিয়াল লোক আইছে তখন আই আমাকে পৌরসভায় কয় কয় এটার তো টেকার দ্বারা আছে আছে আমরারই আছে মানে পৌরসভা এটার লেগে বরাদ্দ পাইছে আমরা জানি না তা আমি কইলাম বেটা পৌরসভা তোমরা এই কথা গান জানাইতে আমার একশো দিন নিলায় যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে খামই করছ না এরা চাইছে আমার উফিদা ফালাই দিত আপনারা কোনোদিন উন চয়েন পৌরসভার বরাদ্দ আছে এমনি দেখেমনে গেল ভালো আছেন বুঝছেন না আপনি পৌরসভার যে এই বরাদ্দ আছে এটা আমরা জানি না ওকে এই কথা কইত কি যে ওই মেয়ের বরাদ্দ এটা কাম করাও না করে বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম খেরে আমি তো জানি না জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিও জানে আরে সাংবাদিক জানতো না নি কিছু কিছু গুবন অনুসন্ধান করতো না নি ইয়ারাও জানে না এই যে আমার নুল আমিন ভাই কই গেল আছে নি নুল আমিন ভাইয়া আমারও তো তা জানে কিন্তু আমার কোন বন্ধু বেলে দুইটা সারি ভাইলিছে এটা জানে আর এটা জানে না প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ